আসসালামু আলাইকুম, আমি শাহানা রহমান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের উপর ক্লাস নিব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আমার গত ক্লাসে তোমাদেরকে সামগ্রিক ব্যয়ের উপর পড়িয়েছিলাম। আজকে এই সামগ্রিক ব্যয় অধ্যায়ের থেকে যে ধরনের প্রশ্নগুলি সাধারণত হয় সেগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। ঢাকা বোর্ড 2018 সালে একটি প্রশ্ন ছিল, উদ্দীপকে দেওয়া ছিল সি ইকুয়াল টু 50+0.75y, আই ইকুয়াল টু 100, অর্থাৎ ভোগ অপেক্ষক এটা এবং ইনভেস্টমেন্ট দেওয়া আছে, যেখানে সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়। প্রশ্ন করা হয়েছিল, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো এবং উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুণ হওয়ার প্রেক্ষিতে বিনিয়োগ ও জাতীয় সম্পর্ক নির্দেশ করো। যেহেতু উদ্দীপকে শুধুমাত্র ভোগ এবং বিনিয়োগের মান দেয়া আছে, কাজেই আমরা বলতে পারি যে এটি হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। এখানে জাতীয় আয় সমান তাহলে হবে সি প্লাস আই, অর্থাৎ ভোগ প্লাস বিনিয়োগ। এখন সি এবং আই এর মান আমরা জাতীয় আয়ের মধ্যে বসিয়ে জাতীয় আয়ের মানটা বের করে নিতে পারি। যেহেতু সি ইকুয়াল টু হচ্ছে 50+0.75y, কাজে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 50+0.75y এবং আই এর মান হচ্ছে 100, কাজে +100। এটাকে যদি আমরা, যেহেতু এখানে 0.75y আছে, এটা ওয়াই এবং এটা ওয়াই, কাজে এই ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে ওয়াই মাইনাস 0.75y ইকুয়াল টু হবে কত, 50+100, অর্থাৎ 150। এটাকে মাইনাস করলে আমরা পাচ্ছি 0.25y ইকুয়াল টু 150, বা ওয়াই ইকুয়াল টু হয় 150/0.25, এবং 150কে আমি 0.25 দিয়ে ভাগ করলে পাবো ওয়াই ইকুয়াল টু 600, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 600 কোটি টাকা হতে পারে, মিলিয়ন বিলিয়ন যাই হোক, তো 600, পরিমাণটা হচ্ছে 600। প্রশ্নের দ্বিতীয় অংশটি অনুযায়ী, বিনিয়োগ যদি দ্বিগুণ হয়, অর্থাৎ 100, বিনিয়োগ ছিল 100, এখন সেটি দ্বিগুণ হলে হয়ে যাবে 200, বিনিয়োগ দ্বিগুণ হলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই স্টার। আই স্টার হচ্ছে নতুন বিনিয়োগের পরিমাণ, যেটা হচ্ছে আমরা দেখেছি 200। তাহলে আমরা এখানে মানটা বসাই, যেহেতু নতুন একটি বিনিয়োগ হয়েছে, কাজে আমরা জাতীয় আয় অন্য একটি জাতীয় আয় পাবো, জাতীয় আয় বাড়তেও পারে কমতেও পারে, কি হবে সেটা আমরা এখন দেখব। বা ওয়াই স্টার ইকুয়াল টু সি এর মানটা বসালাম 50+0.75y প্লাস বিনিয়োগ বেড়েছে 200+200, বা ওয়াই স্টার মাইনাস একইভাবে আগে যেমন করেছিলাম আমরা ওয়াই অংশটাকে ওয়ের মধ্যে নিয়ে আসি, ওয়াই স্টার মাইনাস 0.75y ইকুয়াল টু 50+200, তো 250, বা 0.25, এটাকে মাইনাস করলে হচ্ছে 0.25y স্টার ইকুয়াল টু 250, বা ওয়াই স্টার ইকুয়াল টু 250/0.25। 0.25 দিয়ে যদি আমরা 250কে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 250কে 0.25 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1000, অর্থাৎ নতুন জাতীয় আয় হচ্ছে 1000। আগে জাতীয় আয় ছিল 600, এখন হচ্ছে যেহেতু বিনিয়োগ ডাবল হয়ে গিয়েছে, দ্বিগুণ হওয়ার, বিনিয়োগ দ্বিগুণ হওয়ার কারণে জাতীয় আয় 600 থেকে হয়েছে 1000, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় আয় এখানে বেড়েছে, কাজে আমরা বলতে পারি বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে, অর্থাৎ বিনিয়োগ এবং জাতীয় আয় সমমুখী, এদের সম্পর্কটা সমমুখী। একইভাবে যদি
বিনিয়োগের পরিমাণ কমতো তাহলে বোঝা যায় যে জাতীয় আয়ের পরিমাণ অবশ্যই কমতো। সেভাবে দেয়া থাকলে নিশ্চয়ই আমরা বের করতে পারবো। চলো এখন অন্য একটি প্রশ্নে যাওয়া যাক। এখানে একটি প্রশ্ন দেয়া আছে, সি ইকুয়াল টু 50 + 0.8y, এটা হচ্ছে ভোগ অপেক্ষক। ইনভেস্টমেন্ট দেয়া আছে 30, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেয়া আছে 70, এক্স মানে রপ্তানির পরিমাণ দেয়া আছে 200, এম মানে আমদানির পরিমাণ দেয়া আছে 100। এখন বলা হচ্ছে এই ইনফরমেশনগুলির ভিত্তিতে বা এই তথ্যর ভিত্তিতে আমাদেরকে বলা হচ্ছে জাতীয় আয় নির্ণয় করো, আবদ্ধ অর্থনীতিতে, মুক্ত অর্থনীতিতে এবং দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে। জাতীয় আয় আবদ্ধ অর্থনীতিতে, আবদ্ধ অর্থনীতি বলতে আমরা কী বুঝি আমরা এর আগের লেকচারে পড়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে আবদ্ধ অর্থনীতি বলতে বোঝানো হচ্ছে যে সেখানে বাণিজ্য নেই, আন্তর্জাতিক বাণিজ্যটি নেই। আবার একটু আগে আমরা দেখেছি টু সেক্টর ইকোনমি হচ্ছে সি প্লাস আই, আর আবদ্ধ অর্থনীতি হচ্ছে যেখানে সি প্লাস আয়ের সাথে সরকারের ভূমিকাটাকেও যোগ করা হয়, অর্থাৎ সরকারি ব্যয়টাকেও যোগ করা হয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এই তিনটি সেক্টর যখন থাকে তখন সেটাকে আমরা বলবো আবদ্ধ অর্থনীতি। তো তাই যদি হয় তাহলে এখানে আমরা আমাদের যে তথ্যগুলি দেয়া ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা এখন জাতীয় আয়ের পরিমাণটা বের করব। আবদ্ধ অর্থনীতি হলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, ওয়াইয়ের মান দেয়া আছে 50 + 0.8y, আয়ের মান আছে 30 এবং জি এর মান আছে 70। কাজে আমরা ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি এর মানটা বসালাম, বা আগের মতোই আমরা ওয়াই এখানে 0.8y ওয়াইয়ের সাথে নিয়ে নেব, ওয়াই মাইনাস 0.8y ইকুয়াল টু 50 + 30 + 70, অর্থাৎ 150। 50 + 30 + 70 হবে কত, 150, আর ওয়াই থেকে 0.8y বাদ দিলে হয় 0.2y। ওয়াই ইকুয়াল টু হবে 150 / 0.2, অর্থাৎ 150 কে আমরা 0.2 দিয়ে ভাগ করব এবং তাতে আমরা পাব জাতীয় আয় = 750। এখন আমরা তখন উন্মুক্ত আবদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় দেখেছি, এখন আমরা দেখব অর্থনীতিটা যদি আবদ্ধ না হয়ে মুক্ত হয়, অর্থাৎ সেখানে যদি আন্তর্জাতিক বাণিজ্য আছে বলে ধরে নেওয়া হয় বা নিট বাণিজ্যটা যদি আমাকে যোগ করতে হয় তাহলে সেটা হবে যা মুক্ত অর্থনীতি। তো যদি মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় কী হয় চলো দেখে নিই। এখানে হবে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, ভোগ অপেক্ষক, বিনিয়োগ অপেক্ষক প্লাস হচ্ছে কি সরকারি ব্যয়, তার সাথে যোগ হবে প্লাস এক্স এন। এক্স এন মানে হচ্ছে রিট রপ্তানি আয়, তো এক্স এন মানে হচ্ছে নিট রপ্তানি আয়, অর্থাৎ আমরা জানি যে এক্স এন ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এম, এক্স হচ্ছে রপ্তানি, এম হচ্ছে আমদানি, রপ্তানি থেকে আমদানি বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে নিট রপ্তানি। তো যেহেতু এখানে দেয়া আছে যে রপ্তানির পরিমাণ হচ্ছে 200, যেহেতু রপ্তানির পরিমাণ হচ্ছে 200 এবং আমদানির পরিমাণ হচ্ছে 100, তাহলে 200 থেকে যদি আমরা 100 মাইনাস করি তাহলে আমরা পাবো নিট রপ্তানি পাবো 100, ভুলে তখন প্লাস দেওয়া হয়েছিল এখানে ঠিক করে দিয়েছি। তাহলে কী হবে, রপ্তানি থেকে আমরা আমদানিতে বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে নিট রপ্তানি, অর্থাৎ নিট রপ্তানি হচ্ছে 100। কখনো যদি এমন হয় যে আমদানির পরিমাণ বেশি রপ্তানির পরিমাণ কম তাহলে কিন্তু এটা মাইনাস হবে, এ মাইনাস এক্সেনটা মাইনাস হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিট রপ্তানিটা হচ্ছে পজিটিভ 100, কাজে আমরা এক্সেনের মান লিখতে পারি 100, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সেন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আই, এটা জি এবং এক্সেনের মান হচ্ছে 100, এটা আমরা বসালাম। পূর্বের মতো করেই আমরা যদি ওয়াইটাকে এই ওয়াইয়ের সাথে নিয়ে আসি 0.8y এবং বাকিগুলিকে যোগ করে দিয়ে 100
170 plus 30, 250. Y minus 0.8y equal to 250. But 0.2y equal to 250. But y equal to 250 divided by 0.2. 0.2 तो जो दमी 250 के भाग दे ताहले मैं पाच्छे y equal to 1250. अर्थात अबुद्ध अर्थनीति ते जातीय आय हुए चले 750 एकोन जेहेतु नीट बाणिज्य टा पॉजिटिव काजे जातीय आय परिमाण बेरे हुलो 1250 जातीय आय बेरे गेलो যদি বলা হয় দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় কত হবে একই ইনফরমেশন দেয়া আছে তাহলে আমরা শুধুমাত্র দুইখাত বা দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি বা টু সেক্টর ইকোনমিতে জাতীয় আয় কত যদি বের করতে বলা হয় তাহলে আমরা লিখব ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই একইভাবে আমরা ওয়াই সি এবং আই এর মান বসালাম এবং বসিয়ে পেলাম কত ওয়াই ইকুয়াল টু 400 অর্থাৎ দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 400 তিনখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের পরিমাণ বেড়ে হচ্ছে 750 এবং যদি উন্মুক্ত অর্থনীতির কথা বলা হয় তখন নিট আমদানি যেহে পজিটিভ কাজে জাতীয় আয়ের পরিমাণ আরও বেড়ে গিয়ে হচ্ছে আর 1250 এভাবে সি আই জি এবং এক্স এন এর মান যদি দেয়া থাকে আমরা দুইখাত তিনখাত এবং চারখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয়ের পরিমাণ বের করতে পারি এবং যদি বিনিয়োগ বা সরকারি ব্যয় ইত্যাদির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমরা দেখেছি যে জাতীয়ের পরিমাণও বেড়ে যায় আর যদি কমে যায় তাহলে দেখা যায় যে জাতীয় আয়ের পরিমাণও কমে যায় অর্থাৎ এগুলোর পরিবর্তন হলে জাতীয় আয়ের উপর তার একটা প্রভাব পড়ে এরপর আমরা দেখব ভোগ রেখা কিভাবে অঙ্কন করা যায় এখানে একটি প্রশ্ন দেয়া আছে এটা হচ্ছে ভোগ সমীকরণটা দেয়া আছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.6y এটা একটা এটা ভোগ সমীকরণ এটা থেকে ভোগ রেখা অঙ্কন করতে বলা হয়েছে এই সমীকরণটা আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম হান্ড্রেডটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ এ অর্থাৎ যেটা আয়ের সাথে যার কোনো সম্পর্ক নেই স্থির একটা সংখ্যা কোনো কিছু কোনো অবস্থাতে শূন্য হলে আয় শূন্য হলেও যা হয় আয় যতই বাড়ুক না কেন এটার কোনো পরিবর্তন হয় না একটা স্থির সংখ্যা হান্ড্রেড এবং 0.6y এটা হচ্ছে 0.6টা হচ্ছে এমপিসি বি মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ইনকাম এক টাকা বাড়লে যা তার কত অংশ ভোগ করা হবে সেটা দেখাই হচ্ছে বি বা এমপিসি বা এই অংশটা অর্থাৎ আয় যে হারে বাড়ছে তার কতটুকুন ভোগ ব্যয় ঠিক কতটুকুন বাড়ছে সেটা দেখাচ্ছে এটা দ্বারা তো এইরকম একটা সমীকরণ দেওয়া থাকলে সেটা থেকে কিন্তু আমরা ভোগ রেখাটা অঙ্কন করতে পারি চলো তাহলে দেখি কিভাবে করব এখানে আমরা ওয়াই এর বিভিন্ন মানে দেখব যে ভোগ কত হয় যখন ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা যদি ওয়াই এর মান ধরে নিই জিরো ইনকাম জিরো ইনকাম জিরো হলে ভোগটা কত হয় সেটা বের করব সি ইকুয়াল টু এই যেটা এই সমীকরণটা বসলাম হান্ড্রেড প্লাস 0.6 ওয়াইয়ের মান যেহেতু জিরো জিরো নিলাম তাহলে কত হচ্ছে দেখো হান্ড্রেড প্লাস 0.6 ইন্টু জিরো এটা জিরো হয়ে যাচ্ছে থাকছে শুধু হান্ড্রেড তো ওয়াইয়ের মান যখন জিরো হয় তখন সি সমান হয় হান্ড্রেড ওয়াইয়ের মান যদি হান্ড্রেড হয় তাহলে সি কত হয় দেখি ওয়াইয়ের যদি হান্ড্রেড হয় তাহলে এই হান্ড্রেড 0.6 আর ওয়াইয়ের মান যেহেতু হান্ড্রেড ওয়াইয়ের জায়গায় আমরা লিখলাম কত হান্ড্রেড এখানে আমরা পাচ্ছি যোগ করে পাই 160 অর্থাৎ ইনকাম যখন 100 তখন ভোগ হয় 160 আবার ইনকাম যখন হয় 200 একইভাবে আমরা যদি ওয়াইয়ের মান 200 লিখি এই সমীকরণে তাহলে দেখতে পাবো ওয়াই 200 হলে সি বা ভোগ হবে 220 তো এই তথ্যগুলো আমি যদি একটি
সূচিতে লিখি তাহলে সেটা এরকম দাঁড়াবে। এদিকে হচ্ছে ওয়াই দেখাচ্ছি, এখানে হচ্ছে সি। তো ওয়াই বা ইনকাম যখন শূন্য তখন আমরা সি পেয়েছিলাম 100, অর্থাৎ সি হচ্ছে 100। ইনকাম যখন 100 তখন সি হচ্ছে 160। ইনকাম যখন 200 তখন আমার ভোগ হচ্ছে 220। অর্থাৎ আমি সূচির মাধ্যমে ভোগ এবং আয়ের সম্পর্কটা দেখাচ্ছি। সূচিটা আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। চিত্রটা কি দেখা যাচ্ছে? চিত্রে দেখো আমরা লম্ব অক্ষে ভোগের পরিমাণ এবং ভূমি অক্ষে আয়ের পরিমাণ দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে যখন আয় শূন্য তখন ভোগের পরিমাণ হচ্ছে কত? 100। আয় যখন বেড়ে হচ্ছে 100 তখন ভোগের পরিমাণ হচ্ছে 160। আয় যখন বেড়ে হচ্ছে 200 তখন ভোগের পরিমাণ হচ্ছে 220। এখানে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্কটা, আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্কটা এ বি ও সি বিন্দু দ্বারা, এ বি ও সি বিন্দু দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে আয় এবং ভোগ ব্যয়ের সংযোগ বিন্দুগুলি, এই যে এ থেকে বি যোগ করলাম, বি থেকে সি যোগ করলাম, এই সংযোগ বিন্দুগুলি যোগ করে ভোগ রেখাটা পাওয়া যাচ্ছে। এই ভোগ রেখাটা শুরু হয়েছে লম্ব শূন্য বা মূলবিন্দু থেকে শুরু না, এটি কিন্তু শুরু হচ্ছে লম্ব অক্ষ থেকে, লম্ব অক্ষের এই যে 100 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এটি মূলবিন্দুর উপর থেকে। কারণ এটার কারণটা হচ্ছে যে এখানে স্বয়ংভূত বা অটোনোমাস ভোগ আছে, স্বয়ংভূত ভোগের কারণে এই অংশটা পাওয়া যাচ্ছে, যে স্বয়ংভূত ভোগ 100, কাজে এটা এটা 100। আর ইনকাম শূন্য হলেও কিন্তু এটা থাকছে এবং এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। অতএব এভাবে আমরা ভোগরেখা অঙ্কন করতে পারি। এবং যে ভোগরেখাটি কি হয়, লম্ব অক্ষ থেকে, লম্ব অক্ষকে ছেদ করে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কখনো কখনো সঞ্চয় সম্পর্কে, সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কেও প্রশ্ন আসে। যেমন এখানে একটা সূচি দেয়া আছে, সূচিটাতে সামগ্রিক আয় দেয়া আছে, মোট সঞ্চয় এবং মোট বিনিয়োগ দেখানো হয়েছে। মোট বিনিয়োগ হচ্ছে নির্ধারিত 100 কোটি টাকা। সামগ্রিক আয় যখন 200 কোটি টাকা তখন মোট সঞ্চয় হচ্ছে 50 কোটি টাকা এবং মোট বিনিয়োগ হচ্ছে 100 কোটি টাকা। সামগ্রিক আয় বেড়ে যখন হচ্ছে 400 কোটি টাকা তখন মোট সঞ্চয় হচ্ছে 100 কোটি টাকা, মোট বিনিয়োগ হচ্ছে 100 কোটি টাকা। সামগ্রিক আয় বেড়ে যখন 600 কোটি টাকা হচ্ছে তখন মোট সঞ্চয় হচ্ছে 150 কোটি টাকা এবং মোট বিনিয়োগ 100 কোটি টাকা। অর্থাৎ মোট বিনিয়োগ এখানে স্থির আছে, সঞ্চয় আয় যত বাড়ছে সঞ্চয়ের পরিমাণ তত বাড়ছে। এবং বলা হচ্ছে যে এটা থেকে, এই সূচি থেকে সঞ্চয় রেখাটা অঙ্কন করো। চলো তাহলে আমরা দেখি কিভাবে সঞ্চয় রেখাটা অঙ্কন করা যায়। এখানে উপরের সূচি থেকে সঞ্চয় রেখাটা আঁকা হয়েছে। মোট সঞ্চয় এবং সামগ্রিক আয়কে যে রেখা দিয়ে অঙ্কিত করা হয় সেটি হচ্ছে সঞ্চয় রেখা। এখানে আমরা ভূমি অক্ষে সামগ্রিক আয় এবং লম্ব অক্ষে মোট সঞ্চয়ের পরিমাণটা দেখিয়েছি। সূচিতে দেখা যাচ্ছে যে সামগ্রিক আয় যখন 200 কোটি টাকা তখন সঞ্চয়ের পরিমাণ হয় 50 কোটি টাকা। চিত্রে যেটাকে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এভাবে আয় বেড়ে যখন 400 কোটি টাকা হচ্ছে তখন সঞ্চয়ের পরিমাণ বেড়ে হচ্ছে 100 কোটি টাকা। এটাকে বি বিন্দু দ্বারা
দেখানো হচ্ছে একইভাবে আয় বেড়ে যখন 600 কোটি টাকা হচ্ছে তখন সঞ্চয়ের পরিমাণ বেড়ে হচ্ছে 150 কোটি টাকা এবং এটাকে সি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এখন সামগ্রিক আয় ও মোট সঞ্চয় সূচক এ বি ও সি বিন্দুগুলি যদি আমরা যুক্ত করি তাহলে এসএস রেখাটি পাই। এটি হচ্ছে উদ্দীপকের তথ্যের উদ্দীপকের যে প্রদত্ত তথ্য আছে তার ভিত্তিতে অঙ্কিত সঞ্চয় রেখা। এটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন যদি বলা হয় যে এই যে সূচিটা আমরা আঁকলাম এই সূচির আলোকে রেখাচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় নির্ধারণ করো তাহলে সেটা আমরা কিভাবে করব চলো নিচে দেখি। আমাদেরকে ভারসাম্য আয় স্তর নির্ধারণ করতে বলা হয়েছে। আমরা জানি যে বিন্দুতে মোট সঞ্চয় এবং মোট বিনিয়োগ সমান হয় তাকে ভারসাম্য আয় স্তর বলে। উদ্দীপকে প্রদত্ত যে সূচি আছে তার আলোকে রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য আয় স্তরটি এখানে দেখানো হয়েছে। আয় স্তর দেখানোর জন্য সূচির ভিত্তিতে সঞ্চয় এবং বিনিয়োগ রেখা অঙ্কন করা হয়েছে। এখানে চিত্রে ভূমি অক্ষে আমরা আগের মতোই সামগ্রিক আয় এবং লম্ব অক্ষে আগে শুধু সঞ্চয় দেখিয়েছিলাম, এখন সঞ্চয় এবং বিনিয়োগ দুটোই পরিমাপ করব। সঞ্চয় রেখা আমরা আগে যা এঁকেছিলাম এটি সঞ্চয় এবং সামগ্রিক আয় রেখাটা তাই আছে, এখানে শুধুমাত্র আমরা বিনিয়োগটা দেখিয়েছি। আমরা দেখেছি যে আয় যখন 200 কোটি টাকা তখনও বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকা, আয় যখন 400 কোটি টাকা তখনও বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকা, আয় যখন 600 কোটি টাকা তখনও বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকা। কাজেই 100 বিনিয়োগটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা হবে, যেহেতু আয় বাড়ুক বা কমুক বিনিয়োগ হচ্ছে 100 কোটি টাকা স্থির, কাজে আমরা একটা ভূমি অক্ষের সমান্তরাল বিনিয়োগ রেখা পাবো, যে এটি হচ্ছে বিনিয়োগ রেখা। অতএব আমরা আগে দেখেছিলাম এই এসএসটা হচ্ছে সঞ্চয় রেখা এবং আই আইটা হচ্ছে বিনিয়োগ রেখা। অর্থনীতিবিদ কেইন্স ভারসাম্য আয় স্তর নির্ধারণের সূত্র অনুসারে সামগ্রিক আয় যে স্তরে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয় সেখানে আয় ভারসাম্য আয় স্তরটা নির্ধারিত হয়। এবং সেটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যখন এ বিন্দুতে সামগ্রিক আয় 200 কোটি টাকা হয়, সামগ্রিক আয় যখন 200 কোটি টাকা তখন বিনিয়োগের পরিমাণ হয় বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকা কিন্তু সেভিংস বা সঞ্চয় হচ্ছে 50 কোটি টাকা, অর্থাৎ এখানে বিনিয়োগটা বড় সেভিংসটা কম। এই বিন্দুতে বিনিয়োগটা এর এখানে যখন 200 কোটি টাকা আয় তখন বিনিয়োগ বেশ বড় সঞ্চয় কম। একইভাবে যখন সামগ্রিক আয় যখন হয় 600 কোটি টাকা সেখানে দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট হচ্ছে 100 কোটি টাকা 100 কোটি টাকা কিন্তু সঞ্চয় হচ্ছে 150 কোটি টাকা, অর্থাৎ 600 কোটি টাকা যখন আয় তখন বিনিয়োগের চেয়ে সঞ্চয়ের পরিমাণটা বড় হয়, কিন্তু যখন সামগ্রিক আয় হয় 400 কোটি টাকা তখন বিনিয়োগও হয় 100 কোটি টাকা এবং সঞ্চয়ও হয় 100 কোটি টাকা। অর্থাৎ বি বিন্দুতে 400 কোটি টাকা আয়ে সঞ্চয় এবং বিনিয়োগ দুটোই সমান হচ্ছে এবং বি বিন্দুতে সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা পরস্পরকে ছেদ করছে। এই যে এটা হচ্ছে বিনিয়োগ রেখা আর এটা হচ্ছে সঞ্চয় রেখা এবং এটা কিন্তু এই বিন্দুটাতে বি বিন্দুতে ছেদ করছে এবং ওই বিন্দুতে নির্দেশিত 400 কোটি টাকা আয় হচ্ছে ভারসাম্য আয় স্তর। কাজে এটা হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লিখিত ভারসাম্য আয় স্তর। আশা করি তোমরা চিত্রটি বুঝতে পেরেছো।
শিক্ষার্থীরা সামনে ঈদ, ঈদের আগে আর আমি ক্লাস দিব না, ঈদের পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো আশা করি ঈদ ভালোভাবেই কাটাবে, তো সুস্থ থাকো, সুন্দর থাকো, ঈদের শুভেচ্ছা রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ।